হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। অনেকদিন ধরে বন্ধুরা এই লাল জবা গাছের একটা ভিডিও দিতে বলেছিলেন, আমার কাছে ছিল না, এটা আমার মায়ের গাছ। তো এই গাছটা আমি নতুন যেটা কিনে নিয়েছিলাম সেটা আমি দেখেছি, এটাও লাল কিন্তু এটা হাইব্রিড, এটা কিন্তু দেশি। এখনও পর্যন্ত কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট করিনি, কাটিংও করিনি, কারণ দরকার পড়েনি। কারণ দেখুন, ফুল আসছে খুব ভালো মতনই, সাইজের ফুল হচ্ছে, দেশি জবার ফুল এরকমই হয়। এটা দেশি জবা অনেক রকমের লাল প্যাটার্ন হয়, এর প্যাটার্নটা অন্য রকম। আর একটা প্যাটার্ন হয় যেটার পাপড়ি মোটা মোটা হয়, বা আর একটা হয় যেটা পাপড়ি খুব ঝিরিঝিরি হয়। তো এইটা এই প্যাটার্নেরই ফুল। তো কুঁড়ি আছে প্রচুর, এখনও পর্যন্ত পাতা বা গাছের কোনো সমস্যা হয়নি, তাই কাটা হয়নি। সবাই বলেছেন যে কেয়ার বলতে সমস্ত জবা গাছের কেয়ার যদি বলেন তো মোটামুটি প্রায় সেমই। কিছু কিছু জবা গাছের একটু রোদ্দুর বেশি লাগে, কিছু কিছু জবা গাছের রোদ্দুর একটু কম লাগে। তবে দেশি যদি আপনি জবা গাছ বসান, সেটা যে কোনো কালারের হোক, তাতে কিন্তু মোটামুটি 4-5 ঘন্টা আপনার রোদ্দুরটা কিন্তু দরকারই। কারণ একদম যদি রোদ্দুর না দেন, জবা গাছ কিন্তু রোদ্দুরে ভালো হয়, কিন্তু একদম যদি রোদ্দুর না দেন তাহলে কিন্তু ভালো হবে না। এখন কোন জবা গাছগুলো আপনার বেশি না রোদ্দুর হলেও চলে যাবে, সেটা হলো এই জাপানি জবাটা, এদিকে এই এই জবাটা, এটা এটা হাইব্রিড প্যাটার্ন। দেখুন এর পাতার কোয়ালিটি অন্য রকম, কিন্তু এটা লাল। আর একটা জবা আছে যেটা আগুন আগুন কালারের হয়। তো এইগুলো মোটামুটি অল্প যদি ছায়া পায় তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, কিন্তু এই দেশি জবা যেটা আছে সেটা কিন্তু আপনার কিন্তু মোটামুটি 4-5 ঘন্টা রোদ্দুর লাগবে, সপ্তাহে একবার খোল পচা লাগবে, অবশ্যই লাগবে, নাহলে ফুল ভালো আসবে না। আর যাদের কাছে একদমই ফুল হচ্ছে না বা পাতা একদমই খারাপ হয়ে গেছে, ফুলের সাইজও খারাপ হয়ে গেছে, তারা প্রুনিং করে দিন। প্রুনিং সরু ডালগুলো রাখবেন না, মোটামুটি এই যে সরু সরু ডালগুলো আছে, এটা এই যে নতুন পাতা বেরোচ্ছে তার আগে থেকে কেটে দেবেন, এখান থেকে কেটে দেবেন। তো এইটা কাটিংটা টোটালি আপনার ওপর, যে আপনি কীরকম শেপ চাইছেন তার উপর ডিপেন্ড করে। তো কিছু ফুল তুলে নেওয়া হয়ে গেছে, দুটো ফুল রেখেছে গেছে, তো দুটো ফুল আমি আপাতত তুলে দেখালাম। কারণ এটা একটা টবে আছে, মোটামুটি 10 ইঞ্চির একটা টবে, 10 ইঞ্চিও বলবো না, 8 ইঞ্চি ধরুন, কিন্তু একটু ছড়ানো টাইপের টব। তো তাতে আছে মাটি, যেরকম রেশিওতে বলা আছে সেই সেম রেশিওতেই মাটি তৈরি করা আছে। তো আলাদা করে বলার কিছু নেই। লাল জবা গাছের সম্বন্ধে অনেকে জানতে চেয়েছিলেন, তো আমি লাল জবা গাছ আছে কিনা, আমার শ্বশুর বাড়িতে ছিল না, এটা বাপের বাড়িতে আছে, তো একই কেয়ার, আমাকেই খাটতে হয়। তো জাস্ট এইটুকুই, এপসাম সল্ট দিয়ে সপ্তাহে একবার স্প্রে করবেন, ফাঙ্গিসাইডের দরকার নেই, কারণ ফাঙ্গাল ইস্যু খুব একটা হবে না যদি আপনি আমার যেরমভাবে মাটি বলেছি সেরমভাবে করেন। আর রইল পেস্টিসাইড, ওতো তো সমস্ত গাছেই সপ্তাহে একবার করে স্প্রে করতে হয়, আলাদা করে নতুন কিছু নয়। তো জাস্ট আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগে। ছোট্ট একটা ভিডিও ছাড়লাম, কারণ এই দেশি জবা গাছ সম্বন্ধে অলরেডি অনেক ভিডিও আছে, বিবেকানন্দ জবার সম্বন্ধে আছে, এগুলো যদি গ্রাউন্ডে বসিয়ে দেন তাহলে তো ভরে ভরে ফুল দেবে। আর নতুন করে এক্সট্রা কিছু লাল জবার জন্য যে আলাদা পরিচর্যা সেটা না, রোদ্দুর যদি না দেন তাহলে ফুলের কালার ভালো আসবে না, গাছে ফুল ভালো আসবে না, গাছের পাতা ভালো হবে না, রোদ্দুরটা দরকার। যাদের কাছে রোদ্দুর নেই তারা দেশি জবা করলে একটু প্রবলেমে ভুগবেন, কারণ অনেক নানান রকমের প্রবলেম হবে, ফাঙ্গাল প্রবলেমও হতে পারে। তো জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। আর কিছু এছাড়াও যদি এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি যখন সময় পাবো অবশ্যই তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।